आज कोटक महिंद्रा प्राइम लिमिटेडर लोन डिपार्टमेंटर पक्ष के दार्जिलिंग मोड़ संलग्न बंजारा बस्ती सेखानकार प्रयोजन बाच्चा और आरो सबाई के खावर डिस्ट्रिब्यूशन है केक केटे तारा महत् काजे शुभ सूचना करे सबशेषे चकलेट वितरण माध्यमे काजे समाप्ति है। कोटक महिंद्रा प्राइम लिमिटेडर टार्गेट परिपूर्ण हवाते तारा आज प्रयोजन मानुषदेर पाशे दाड़ाते पेरे निजेदेर उच्च शिखरे निये जेते पेरेछेन बोले मने करेन। তারা বলেন আমরা টার্গেট কমপ্লিট করলে কিছু টাকা অ্যাডিশনাল কামিয়ে থাকি এবং এই টাকাগুলি আমরা আমাদের রেস্টুরেন্টে খেয়ে বা নিজের ফ্যামিলির পেছনে খরচা করে থাকি। এইবার আমরা আমাদের টার্গেট কমপ্লিট করায় প্রয়োজনীয় মানুষদের পাশে দাঁড়াতে চাই। এই উদ্যোগে প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ার তাদের সাথে ছিলেন এবং তাদের সাথে মিলেই এই কাজটি সম্পন্ন হয়। অর্ক সরকারের রিপোর্ট, বিগ নিউজ 24x7। नमस्कार, आमार नाम अरिंदम सान्नल, आमी प्रियजन सोशल वेलफेयर एक जन सदस्य सेक्रेटरी और फाउंडर मेम्बर एवं साथे साथे सोशल वेलफेयर जेटी आछे सेटी आमी प्रतिनियत उइक डेजे करे थाकि एवं साथे साथे आमी कोटक महिंद्रा बैंके टूलर डिपार्टमेंटे कर्मरत। तो आमरा एक्चुअली एखाने एसेछि आमादेर साथे कोटक महिंद्रार जे आमादेर टीम आछे एटा अफिसियलि ना अनअफिसियलि आमरा जे आमरा किछु टार्गेट आमरा सेट करेछिलाम एवं सेई टार्गेट पाबाते से टार्गेट अचीव कराते किन्तु आज आमरा एखाने एसेछि प्रयोजनीय मानुषदेर पाशे दाड़ाते। तो एक्चुअलि प्रतिनियत आमरा आमादेर मतन कर्मरत व्यक्तिरा अनेक किछुते ही पैसा खर्चा करे थाके घुरते जावा रेस्टुरेंटे खेते जावा फैमिलिर जोन्नो एबं इयेर जोन्नो। तो आमी एका ना कोटाकेर आमार साथे आमादेर जे आमादेर जे दादा आछेन आमादेर जिनि आरएम रिलेशनशिप मैनेजर आरो सबाई उनारा एटा काजेर दायरार थेके बेरिये बोलेछे जेहेतु आमादेर टार्गेट कमप्लीट होयेछे 100 नम्बर्स आमरा टू व्हीलारे करते पेरेछि नतून आमरा शिलिगुड़ीते। तो आमरा एटाके आलादाभावे सेलिब्रेट करब, आमरा ভালো জিনিস খেয়ে নয় আমরা ভালো জিনিস খাইয়ে সেলিব্রেট করব। তো এই জন্য আজ আমরা ডিম ভাতের একটি আয়োজন করেছি খুব শর্ট টাইমে এবং ডিম ভাত কেক চকলেট নিয়ে কিন্তু আজ আমরা শিলিগুড়ি বাঞ্জারা বস্তি, যেখানে আপনারা জানেন বাঞ্জারা বস্তি যারা ভাঙা ঘরে থাকে নিচে তারা ঘুমায় এবং তাদের কাছে কোনো জায়গা নেই, বৃষ্টি হলে জল উঠে যায় তাদের বাড়িতে এবং তারা কিন্তু প্রতিনিয়ত ভালো মন্দ খেতে পার না, কেউ হয়তো কান পরিষ্কার করে, কেউ হয়তো ড্রেন পরিষ্কার, এরকম বিভিন্ন জায়গা বিভিন্ন কর্মরত ব্যক্তিরা আছে। তো আজ আমরা এই জায়গার থেকে আমরা এই দুটো সংস্থা মিলে, সংস্থা বলতে কি আনঅফিসিয়ালি কোটাকের যারা আছেন তারা এটা ডিসাইড করে আজকে এসেছি। আমি রিকোয়েস্ট করব আমাদের সাথে কোটাকের কোটাকের যে রিলেশনশিপ ম্যানেজার আছে সিদ্ধান্তা, উনি যদি কিছু ওয়ার্ডস দুটা মেসেজ দেন কি আরও এরকম যাতে সবাই এগিয়ে আসুক এবং নিজেদের সামাজিক দায়িত্ব যেটা সেটা যাতে বুঝতে পারুক। সিদ্ধান্ত নমস্কার সবাইকে, ঠিক আছে, আমি সিদ্ধান্ত বলছি, ঠিক আছে। আমি কোটাক মহিন্দ্রা ব্যাংকের আমি আপাতত এখন ডিপার্টমেন্টাল হেড নর্থ বেঙ্গল এন্টায়ারটা দেখছি। আমরা গত 9 মাস ধরে আমরা শিলিগুড়িতে কর্মরত, ঠিক আছে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছিল না, ঠিক আছে। যাই হোক, আমরা শেষমেশ আমাদের টার্গেটটা করতে পেরেছি। টার্গেট বলতে আমাদের প্রথম ধাপটা যেটা 100 নম্বর, যেটা অরিন্দম বললো আমরা 100 নম্বর কালকে করতে পেরেছি, সেই খুশিটা সবার সঙ্গেই আমরা মানে পালন করতে পেরে খুব খুশি। যে এখানে যারা গরিবরা এসেছে সবাই খুশিটাকে অন্যভাবে সেলিব্রেট করে, ঠিক আছে, কেউ রেস্টুরেন্টে গিয়ে, কেউ রেস্তোরাঁতে গিয়ে, কেউ ঘুরতে গিয়ে, কেউ অন্যভাবে, আমরা একটু অন্যভাবে সেলিব্রেট করতে যাচ্ছি যে এই দুঃখটা যাতে এই দুঃখ হোক খুশিটা হোক যারা এখানে দুঃখে আছে তাদের সঙ্গে আমাদের এই ছোট্ট খুশিটাকে যদি আমরা একটু মানে শেয়ার করে নিতে পারি তাহলে আমাদের জন্য খুব ভালো হয়, ঠিক আছে। তো এটাই আমাদের উদ্যোগ, ঠিক আছে। আমরা বলবো যে আগামী দিনে যেন আমাদের যেন সাফল্যটা আরও বাড়ুক, আমাদের সাফল্যটা আরও বাড়লে এরকম আরও যে এরকম সোশ্যাল অ্যাক্টিভিটিস যত আছে সেই জিনিসটা যাতে আরও বাড়তে পারি, আরও মানুষের পাশে যাতে আমরা এসে দাঁড়াতে পারি। কারণ কি সবাই জানে যে কিছু টার্গেট হলে সবাই মানুষ কিছু না কিছু এক্সট্রা আয় করে, অর্জন করে, সেই আয়টা বা অর্জনটা যদি আমরা যারা দুঃখ দরিদ্রে যারা আছে তাদের পাশে যদি এসে দাঁড়াতে পারি তাহলে আমার মনে হয় না যে এর থেকে কোনো খারাপ বা এর থেকে কোনো মানে মহৎ কাজ হতে পারে। আমি এতটুকুই বলবো যে সবাই আসুন, বাকি ফিনান্স কোম্পানিগুলো যারা আছে, ঠিক আছে, এটা তো কোনো কোটাক বলে না, ঠিক আছে, এটা একটা মানুষের সামাজিক দায়িত্ববোধ হিসাবে আমি সবাইকে বলছি যে সবাই এসে পাশে দাঁড়ান।
আমাদের সাথে সবাই এসে পাশে দাঁড়ান। আমরা কোটাকের থেকে কিছু ফ্যামিলি মেম্বার্স, কিছু আমার টিম মেম্বার্সকে নিয়ে আমি এই জিনিসটাকে অ্যারেঞ্জ করেছি প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ারের মাধ্যমে। যদি প্রিয়জন না হতো তাহলে হয়তো এই জিনিসটা হতো না। প্রিয়জনের মিঠুন রয়েছে, ঠিক আছে, মিঠুন তো ওখানকার চেয়ারম্যান, ঠিক আছে, তো প্রিয়জনের অরিন্দমও রয়েছে, তো ওদের জন্য হয়তো এই আমার ইচ্ছাটা হয়তো বাস্তবায়িত হতে পারছে। যদি প্রিয়জন না থাকতো তাহলে হয়তো বাস্তবিত হতো না। তো এতটুকুই বলবো সবাইকে, আবার সবাইকে ধন্যবাদ, প্রিয়জনকে ধন্যবাদ, ঠিক আছে, আমার কোটাকের মেম্বারসদেরকে ধন্যবাদ, আর তোমাদেরকে ধন্যবাদ যারা তোমরা দেখছো, যাদের জন্য আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি। তো তোমরা অবশ্যই পাশে থাকবে যেন আগামী দিনে আমি আরও এরকম কিছু করতে পারি। আগামী দিনে এটা কি শুধু আজকের দিনের নাকি এরপরে আরও কখনো? অবশ্যই অবশ্যই, আগামী দিনে আমাদের মানে বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্ট আসছে, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে আমরা মানে এসে বিভিন্ন ডিপার্টমেন্টের যদি কোনো রকম সহযোগিতা আমরা পাই তাহলে অবশ্যই চেষ্টা করবো যেন আগামী দিনে আমরা বিভিন্ন জায়গায়, আজকে বাঞ্জারাবাস্তিতে এসেছি, কালকে আরও দুঃখ দরিদ্র মানুষদের সামনে এসে যেন এই জিনিসটাকে আমরা আরও আগিয়ে নিয়ে যেতে পারি, ঠিক আছে। অবশ্যই প্রিয়জনের সাথ থাকতে হবে, আর বিভিন্ন এনজিও মেম্বার্স যদি থাকে তারা যদি আমাদেরকে হেল্প করে, ঠিক আছে, আমরা আর্থিকভাবে হয়তো হেল্প করতে পারবো কিন্তু এটা কমিউনিকেশনটা অনেক কঠিন, যেটা এনজিও মেম্বার্সদের ছাড়া হবে না, ইম্পসিবল।